নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মহিলা তৃণমূলে চলো পাল্টাই স্লোগান দিয়ে মিছিল দুবরাজপুরে। কৃষক বন্ধু শিবির আয়োজিত হলো রাজনগরের আদিবাসী গ্রামে। বিজ্ঞান সম্মতভাবে নতুন প্রযুক্তিতে চাষ করার জন্য শিবির খয়রাস হলে অস্থি চিকিৎসককে পৌর সম্মাননা বোলপুরে। তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে চলো পাল্টাই স্লোগান দিয়ে দুবরাজপুর শহরে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস আজ বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরে কেন্দ্রীয় সরকার পাল্টানোর কথা তারা বলছেন। এই মিছিল দুবরাজপুর পৌরসভার সামনে থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে পুনরায় পৌরসভার কাছে তা শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দেন মহিলারা। মিছিলে পা মেলান মহিলা তৃণমূলের দুবরাজপুর শহর সভানেত্রী সারদা মুখার্জি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলীসহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলারা। এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর শহর সভানেত্রী সারদা মুখার্জি জানান, এবছর যে বিজেপি সরকার আছে তাকে উদ্ধার করে নতুন সরকার আমরা গঠনের জন্য, আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের জন্য যা করেছেন সেরকম মনে হয় না যে আর কেউ করতে পারবে বা করবে। আর আমাদের যে জাতীয় উন্নয়ন বা প্রকল্প যিনি করেছেন সেগুলো সত্যি আমাদের মানে আমাদের গর্বের বিষয় এবং আমাদের মহিলারা খুব উপকৃত। এবং আমরা এই চলোপাল্টাই মিছিলটা এই কারণেই করছি কারণ আমরা নতুন করে নতুন সরকার গঠন করতে চাই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে যা আমরা আছি এবং আমরা সর্বভারতবর্ষের নেতৃত্বে এবং আমাদের আমাদের দিদি প্রেরণায় এবং আমরা যা মহিলারা আমরা দিদির সংগঠনে এবং দিদির প্রকল্পের অনুযায়ী এবং দিদির নির্দেশ অনুযায়ী যে আমরা চলবো এবং আমরা তার যে তিনি যে আমাদেরকে বার্তা দেবেন সে বার্তা অনুযায়ী আমরা কাজ করব। পাশাপাশি দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য বলেন, সারা পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী আমাদের মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে যে দীর্ঘদিন ধরে আমাদের একটা মহিলা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম চলছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে একটা মিছিল চলো পাল্টাই মিছিল এবং যেটা সংগঠিত আজকে করলেন দুবরাজপুর শহরের বুকে। দুবরাজপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত তৃণমূল কর্মীর নেতৃত্ব রয়েছে, আমাদের এখানকার যে মহিলা সভানেত্রী সারদা মুখার্জি তার নেতৃত্বে এই মিছিলটি সংগঠিত হয়েছে। চলো পাল্টাই কী পাল্টাবেন আপনারা? চলো পাল্টাই বলতে যেটা আমাদের মাননীয় জননেত্রীর যেটা আমাদেরকে বলেছেন যে চলো পাল্টাই বলতে আমরা পাল্টাবো দিল্লির সরকার। দিল্লিতে যে অপশাসন চলছে, সরকারের নামে যে অপশাসন, বিভিন্নভাবে রাজ্যকে বঞ্চিত করার যে একটা প্রয়াস চলছে, আমরা বিভিন্নভাবে দেখেছি বিভিন্ন আমাদের যে হাতের টাকা সেগুলোকে আটকে দেওয়া হচ্ছে অন্যায়ভাবে, এবং সেটা যাতে অন্যায় না হয় তার জন্য আমাদের নেত্রী এই স্লোগান তুলেছেন চলো পাল্টাই। আমরা চাই যে দিল্লি সরকারকে সরিয়ে সেখানে একটি সুশাসন প্রতিষ্ঠা করা, যার নেতৃত্বে থাকবেন আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা সম্ভব হবে বলে মনে করছেন? এটা কাজটা কতটা সহজ বা সম্ভব হবে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে যদি দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সবই সম্ভব, কারণ কেউ কোনোদিন ভাবতে পারেননি যে 34 বছরের বাম শাসনকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আজকে সোনার বাংলা সৃষ্টি করবেন, তৈরি করবেন, সুশাসন প্রতিষ্ঠা করবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকলে অবশ্যই সেটা সম্ভব। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সবথেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সবথেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ
হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। কৃষক বন্ধু শিবির আয়োজিত হলো রাজনগরের আদিবাসী গ্রামে আজ বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি। কৃষক বন্ধু প্রকল্পের পরিষেবা সমাজের পিছিয়ে পড়া মানুষরাও যাতে ঠিকঠাক পান, সেই লক্ষ্যেই রাজনগরের আদিবাসী গ্রামে বিশেষ শিবির করে কৃষক বন্ধু প্রকল্পের পরিষেবা দানের প্রক্রিয়া শুরু করা হয়। রাজনগরের গাঙ্গুড়ি জয়পুরাঞ্চলের ঢাকা আদিবাসী গ্রামে রাজনগর কৃষি দপ্তরের তরফ থেকে এই শিবিরের আয়োজন করা হয়। গ্রামের যেসব আদিবাসী মানুষেরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন জমা করতে পারেননি, তাদের কাছ থেকে দিন সরাসরি আবেদন গ্রহণ করা হয়, যাতে এই প্রকল্পের সুবিধা তারাও পান। এই শিবিরে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর অব এগ্রিকালচার শিবনাথ ঘোষ, রাজনগরের এডিএ অভিজিৎ মণ্ডল সহ দপ্তরের অন্যান্য কর্মীরা। কৃষি অধিকর্তা অভিজিৎ মণ্ডল জানান, ইতিমধ্যে রাজনগর ব্লকের বিভিন্ন জায়গার শিবির করে এই পরিষেবা প্রদানের কাজ চলছে। আদিবাসী সমাজেও যাতে সরকারি পরিষেবা লাভের ক্ষেত্রে কোনো অংশ পিছিয়ে না থাকে, সেই জন্যই আদিবাসী গ্রামে এই শিবির করা হয়েছে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসিএস নেটওয়ার্ক, হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন সার্ভিস প্রোভাইডার, দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন বিএসএনএল, রেলটেল, সিটি এলায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন, টেলিফোনের কানেকশন। কানেকশন নিতে যোগাযোগ করুন দুবরাজপুর 03462296277, 7449000072, 9732202011, 8207037404, সিউড়ি 03462299995, 9647669675, 7063544520। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে খয়রাশোল কৃষি দপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার পয়লা ফেব্রুয়ারি বীরভূম জেলার খয়রাশোল থানার মামুদপুর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বিজ্ঞানসম্মতভাবে নতুন প্রযুক্তিতে চাষি ভাইদের RKVY রাফতার প্রকল্পে খামার দিবস পালন করা হয়। শিবিরে কৃষি আধিকারিকরা বিজ্ঞানসম্মতভাবে ভুট্টা, সরিষা সহ যে সমস্ত ফসল কম জলে চাষ করা হয় সেই সব ফসল উন্নত প্রযুক্তিতে চাষ করলে চাষি ভাইরা যেমন ফলন বাড়াতে পারবেন, তেমনই বেশি পরিমাণ লাভের মুখ দেখবেন, সে বিষয়ে অবগত করা হয়। তাছাড়াও কৃষক বন্ধু PM কিষাণ শস্য বিমা ছাড়াও সরকারি অন্যান্য সুযোগ সুবিধা পেতে হলে কীভাবে আবেদন করবেন সে বিষয়ে অবগত করেন কৃষি দপ্তরের আধিকারিকরা। আজকের শিবিরে উন্নত প্রযুক্তিতে চাষ করার বিষয়ে ও সরকারি সুযোগ সুবিধা পেতে হলে কীভাবে আবেদন করতে হবে সে বিষয়ে অবগত হয়ে খুশি ব্যক্ত করেন চাষি বন্ধুরা। এই শিবিরে কেন্দ্রগড়িয়া পঞ্চায়েত এলাকার মানুষজন ছাড়াও অন্যান্য গ্রামের চাষি বন্ধুরা একদিনের প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। শিবিরে উপস্থিত ছিলেন DDA WBP বীরভূম সুবীর কুমার সিনহা, সহ কৃষি অধিকর্তা প্রশাসন সিউড়ি মহকুমা চঞ্চল কুমার প্রামাণিক, সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু নিশীথ মণ্ডল, খয়রাশোল সহ কৃষি অধিকর্তা সুরজিৎ গড়াই, খয়রাশোল কৃষি দপ্তরের কর্মী সব্যসাচী সরকার ও মুকেশ রায় ছাড়াও এলাকার চাষি বন্ধুরা। এদিন সিউড়ি মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু নিশীথ মণ্ডল জানান, আমরা খয়রাশোল ব্লকের মামুদপুর মৌজায় এসছি। এখানে আমাদের এক দিবসীয় ট্রেনিং যে প্রশিক্ষণ রয়েছে আর্সেনিক মিটিগেশনের সমস্যা নিয়ে, সেখানে আমরা জেলা স্তর এবং মহকুমা স্তরে সমস্ত বিশেষজ্ঞগণ এসেছিলাম। এসে আমরা আজকে যে চাষি ভাইদের মধ্যে আলোচনা করলাম সেটা হচ্ছে যে আর্সেনিকের কী কুফল রয়েছে এবং আর্সেন বেশি জল ব্যবহার না করে কী করে কম জলে অন্যান্য ফসল চাষ করা যায়, তার জন্য এখানে আমরা ভুট্টা, সর্ষে, ডাল শস্য ইত্যাদি চাষ সম্বন্ধে আলোচনা করা হলো। এবং এই যে বর্তমান যে আবহাওয়া চলছে এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন যে রবি ফসলগুলো মাঠে রয়েছে তাদের যে সমস্যা আসতে পারে, বিশেষ করে আলু বা অন্যান্য সর্ষেগুলো তাদের যে বিভিন্ন রোগ হচ্ছে, যে নাবি ধসা, জন্তি ধসা, কালো খুশকি, এবং আপনার যেটা রয়েছে যে সর্ষের ক্ষেত্রে ক্লোরোসিয়াম রড বলে একটা রয়েছে, কালো পচন একটা রয়েছে। শুধু তাই নয়, সর্ষের আরেকটা যেটা বললাম যে পাউডারি মিল্ডু বা আপনার গুঁড়ো, সাদা গুঁড়ো রোগ,
এই রোগগুলো হচ্ছে, চাষিভাইরা যাতে এই রোগগুলো সম্বন্ধে সচেতন হন তার জন্য তাদের যে নিয়ন্ত্রণ পদ্ধতি সেই সম্বন্ধে আলোচনা করা হলো, এবং সেটা তাদের জৈব পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতি দুটো আলোচনা করলাম। তো মেনলি যে এখন যে সময়টা রয়েছে এই সময়টাতে কেমিক্যাল বা রাসায়নিক পদ্ধতি যেতে হবে। আলু ক্ষেত্রে আমরা বললাম যে এই সময় সেকটিন বলে যেটা রয়েছে, পেনসাইকিউরন বা ফেমামেডিয়াল ম্যাংকোজের মিশ্রণ বা ডাইফেনকোনাজল রয়েছে, ডাইমিথেবাম রয়েছে, এই জাতীয় ছত্রাকনাশকগুলো ঘুরিয়ে ফিরিয়ে 7-10 দিন অন্তর অন্তর স্প্রে করতে বলা হলো, এবং সেটা তার যে নির্দিষ্ট মাত্রায়। এখন বিশেষ করে সর্ষে বা গমে যাতে অতিরিক্ত জল বের করে দেওয়া যায়, কারণ জল জমে গিয়ে কিন্তু গমের একটা হলুদ পচন সৃষ্টি হতে পারে বা গমের কালার চেঞ্জ হতে পারে, সেটার জন্য বলা হলো। আর যেটা রয়েছে যে অন্যান্য যে শাকসবজি, সেই শাকসবজির ক্ষেত্রে বেগুনের যে পচনটা রয়েছে, ফোমোপসিস ব্লাইট আমরা বলি, সেই পচনটা নিয়ন্ত্রণ করার জন্য আগে বলা হলো যে চাষিভাইদেরকে আগে জমির মাটিতে মানে যে অম্লত্ব বাড়ছে সেই অম্লত্ব দূর করার জন্য শুধুমাত্র 10 টা পিস না দিয়ে তারা যাতে মিশ্র সারগুলো ব্যবহার করতে পারেন বা জৈব সার ব্যবহার করতে রেকমেন্ডেশন করা হলো। আর সেক্ষেত্রে কিছু কিছু বিশোধনের জন্য বলা হলো, এবং বলা হলো যে কিছু ক্লোরোথালিন বা কবচ জাতীয় যে ছত্রাকনাশক রয়েছে সেই ছত্রাকনাশকগুলো ওনারা যেন প্রতিটা জেলে 1.5 গ্রাম করে দেন, তাহলে কিন্তু এই যে বেগুনের যে এইসব খাম আবহাওয়া খাপ খেয়ালি পড়ার জন্য রোগগুলো হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে। আমরা এখানে আজকে পেয়েছিলাম আমাদের মধ্যে জেলা স্তর থেকে ডক্টর সুবীর কুমার সিনহা মহাশয়, যিনি উপকৃষি অধিকর্তা প্রজেক্ট আপনার ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট, এবং আমাদের যে আদমা স্কিম রয়েছে সেই আদমা স্কিমের প্রজেক্ট ডিরেক্টর স্যার উনি হচ্ছিলেন। আমরা পেয়েছিলাম মহকুমা স্তর থেকে মহকুমা যে হেড ডক্টর চঞ্চল কুমার প্রামাণিক মহাশয়, উনি হচ্ছেন সহ কৃষি অধিকর্তা প্রশাসন সুবি মহকুমা, এবং আমি রয়েছে ডক্টর নিশীত মণ্ডল, আমরা সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু। তাছাড়াও ব্লকের যে আমাদের সহ কৃষি অধিকর্তা ছিলেন যে ডক্টর সুরজিৎ গড়াই মহাশয়, এছাড়াও আমাদের ব্লকের যে আধিকারিকরা ছিলেন এবং কিছু পঞ্চায়েত আধিকারিকরা ছিলেন, তাদের সকলে মিলে সর্বোপরি চাষিভাইদের নিয়ে আজকে আমাদের একদিনে যে কর্মশালা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করলাম, এবং আশা করবো চাষিভাইরা সুষ্ঠুভাবে চাষবাস করবেন এবং ফসলের যে প্রোডাকশন খরচ কমিয়ে ওনারা লাভের মুখ দেখবেন। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হল সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332214-0152 অথবা 1800-345-0117 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বোলপুর পৌরসভার পক্ষ থেকে স্বনামধন্য অস্থি চিকিৎসক মানস কুমার ভট্টাচার্যকে পৌর সম্মান জ্ঞাপন করা হয় গতকাল বুধবার 31 জানুয়ারি। ডাক্তার মানস কুমার ভট্টাচার্য এমন একজন চিকিৎসক যাকে মানুষ ভগবান বলে মানে, বহু মানুষ তার কাছ থেকে উপকৃত হয়েছেন। পেশায় তিনি চিকিৎসক কিন্তু তার অবদান অপরিসীম। এখন বেশিরভাগ ডাক্তার দেখা যায় অর্থ উপার্জনে ব্যস্ত, অসুস্থ রোগীকে সুস্থ করার লক্ষ্য খুব একটা দেখা যায় না। কিন্তু বিরল ঘটনা ডাক্তার মানস ভট্টাচার্যের ক্ষেত্রে। তার লক্ষ্য রোগীকে কীভাবে কম খরচে সুস্থ করা যায়। তার চিকিৎসা অতুলনীয়, সারা জীবন মানুষ এই ডাক্তারকে মনে রাখবে। বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসেন এই ডাক্তারবাবুকে দেখানোর জন্য। অনেক মানুষের আশা যে ডাক্তার মানস কুমার ভট্টাচার্যকে একবার দেখালে রোগ সেরে যাবে, তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন ডাক্তারবাবুর কাছে। এই ডাক্তারবাবুর একটি মহৎ গুণ হলো একবার ফিস দিলে এবং পরে দেখাতে গেলে আর ফিস নেন না। গতকাল বুধবার 31 জানুয়ারি এই মহান ডাক্তারবাবুকে বোলপুর পৌরসভার তরফ থেকে পৌর সম্মান জানানো হয় বোলপুর পৌরসভার অন্তর্গত উৎসর্গ মঞ্চে। এদিন উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ সহ বোলপুর পৌরসভার অন্যান্য পৌরকর্মীরা ও বোলপুরের বহু বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা। এদিন ডাক্তার মানস কুমার ভট্টাচার্য জানান, ফ্যান্টাস্টিক, আমি ভাবতেই পারিনি, আমার কোনো ধারণাই ছিল না যে এরকম হতে পারে আমার জীবনে। কী বার্তা দেবো? কী বার্তা দেবো?
কিছু বার্তা দেওয়ার নেই। তবে এটুকু বলতে পারি, আমি এরকম সম্মান কখনো আশাও করিনি, আমি ভাবতেও পারিনি। পাশাপাশি বোলপুর পৌরসভার বাসিন্দারা বলেন, ব্যাপারে আমি বলতে চাই, ওনার মতন ডাক্তার বা ওনার মতন ডাক্তারবাবু মানে আমাদের বোলপুরে আছেন বা আমাদের পশ্চিমবাংলায় আছেন, এটা আমাদের মানে সৌভাগ্য, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, উনি বহু উপকারী এবং বহু গরিব লোকের বা বহুজনার বহু উপকার করেছেন, সেটা আমাদের বোলপুরের লোক বা বীরভূমের জনসাধারণ বা পশ্চিমবাংলার মানুষ সবাই ওনার ব্যাপারে জানে। এবং হ্যাঁ, আমি ওনাকে দেখিয়েছি, আমার পায়ের অপারেশন উনি করেছেন এবং আমার ফ্যামিলিতে বহুজনকে দেখানো হয়েছিল এবং আত্মীয় স্বজন বা বহুজনকে আমি দেখিয়েছি, সবাই উপকার পেয়েছেন ওনার মারফত। পুর পৌরসভার তরফ থেকে যে সম্বর্ধনাটা জানা হয়েছে তার জন্য আমি কেন, ওটা বোলপুরবাসী গর্বিত। এবং উনি একটা গরিবের মাসিহা বলতে পারেন, উনি এমন এক ডাক্তার যে একবারই ভিজিট নেন, তারপর আপনি দু চারবার গেলেও উনি ভিজিট নেন না। আর সবথেকে কথা হচ্ছে, ওখানে দালালের কোনো ব্যাপার নেই, উনি যা কিছু করেন সব ডাইরেক্ট বিয়ে, গরিবের পক্ষে খুব ভালো। আমি খুব ভালো লেগেছে যে বোলপুর পৌরসভার সম্মান দিয়েছে, আমি খুবই গর্বিত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।